অ্যাকচুয়ালি ট্রিক্সটা বিজ্ঞানী ওয়ালিস থিওরিয়াম নামে পরিচিত। এই ওয়ালিস থিওরিয়ামটা আপনি দুইটা ফরম্যাটের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন, ফরম্যাট ওয়ান এবং ফরম্যাট টু। ফরম্যাট ওয়ান এবং ফরম্যাট টু যদি আপনি ভালো করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে দুইটা ফরম্যাটই সেম, জাস্ট এটার ক্ষেত্রে সাইন আর এটার ক্ষেত্রে কস। বাকিটা যদি আপনি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন দুইটা ফরম্যাটই সেম। এটার ক্ষেত্রে যেমন লোয়ার লিমিট জিরো, এটার ক্ষেত্রেও লোয়ার লিমিট জিরো। এটার ক্ষেত্রে যেমন আপার লিমিট পাই বাই টু, এটার ক্ষেত্রেও আপার লিমিট পাই বাই টু। জাস্ট ডিফারেন্সটা হচ্ছে এখানে সাইন টু দি পাওয়ার এন আর এখানে কস টু দি পাওয়ার এন, বাকিটা সেম, জাস্ট এখানে সাইন এখানে কস। এই ফরম্যাটের যদি কোনো কোয়েশ্চেন আপনি দেখেন তাহলে আপনি ইজিলি বিজ্ঞানী ওয়ালিস থিওরিয়ামটা অ্যাপ্লাই করতে পারবেন। এখন ওয়ালিস থিওরিয়ামটা কি? ওয়ালিস থিওরিয়ামটা হচ্ছে এখানে যে পাওয়ার এনটা আছে সেটা আপনি প্রথমে লিখবেন এন, দেন উপরে লিখবেন এই এন থেকে এক বিয়োগ দিবেন এন মাইনাস ওয়ান ইনটু, দেন আবার নিচে এই এন থেকে এন মাইনাস ওয়ান দেন এন মাইনাস টু, এভাবে সিকোয়েন্সি, দেন উপরে এন মাইনাস থ্রি ইনটু, এভাবে সিকোয়েন্সে যাবে আপ টু ওয়ান পর্যন্ত, আপ টু ওয়ান পর্যন্ত। খুব ভালো করে খেয়াল করেন, প্রথমে এনটা লিখবেন দেন উপরে এন মাইনাস ওয়ান ইনটু, দেন আবার নিচে এন মাইনাস টু, উপরে এন মাইনাস থ্রি ইনটু, দেন আবার নিচে এন মাইনাস ফোর, এভাবে সূত্রটা অ্যাপ্লাই করবেন আপ টু যতক্ষণ না পর্যন্ত ওয়ান আসে, ওয়ান আসলে আপনি স্টপ করে দিবেন, দেন ইনটু ওয়ান। ওয়ান কখন গুণ করবেন? যখন এই যে এখানে যে এন এর মানটা আছে সেটা যদি বিজুড় হয় তখন এই মানের সাথে এক গুণ করবেন, আর যদি এখানে যে এনটা আছে সেই মানটা যদি জুড় হয় তাহলে আপনি এই মানটার সাথে পাই বাই টু গুণ করবেন। আমরা যখন এক্সাম্পল দিব তখন আপনি আরও ইজিলি সলভ, আরও ইজিলি বুঝতে পারবেন। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিয়ে আপনাকে কোয়েশ্চেনগুলো সলভ করে দেখাই এই ওয়ালিস থিওরিয়ামটা অ্যাপ্লাই করে, যেমন আমার এই ফরম্যাটটা দেখেন, এটা জগন্নাথ ইউনিভার্সিটিতে 1516 সালে এসেছিল, যে ইন্টিগ্রেশন অফ জিরো পাই বাই টু সাইন স্কোয়ার এক্স ডিএক্স। দেখেন এটা আমাদের ওয়ালিস থিওরিয়ামের যে দুটো ফরম্যাট দিয়েছিলাম ওই দুটো ফরম্যাটের মধ্যে ম্যাচিং হয়। তাহলে ম্যাচিং হলে আপনার ট্রিক্সটা ছিল হচ্ছে, থিওরিটা ছিল হচ্ছে এই যে এখানে এন, এই যে টুটা হচ্ছে মূলত এন এর মান, এখানে এন এর মান কত? টু। আপনি যদি সূত্রগুলো কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন। তাহলে এখানে এনটা, এন এর মানটা প্রথমে লিখবেন, নিচে ছিল এন, দেন হচ্ছে এন মাইনাস ওয়ান, টু মাইনাস ওয়ান। এখন আপনি চিন্তা করেন দুই থেকে এক গেলে কিন্তু এক। আমি বলেছিলাম এই সূত্রটা ততক্ষণ পর্যন্ত অ্যাপ্লাই করবেন যতক্ষণ না পর্যন্ত আপ টু ওয়ান আসে, ওয়ান আসলে কিন্তু আপনি স্টপ করে দেবেন, ওয়ান আসলে আপনার অ্যাপ্লাই করার দরকার নেই আর। দেন তাহলে আমরা লিখলাম যে যেহেতু এখানে এন এর মান টু, দেন নিচে টু লিখলাম এন, এন মাইনাস ওয়ান, টু মাইনাস ওয়ান মানে ওয়ান চলে আসবে, তাহলে আমার এর পরবর্তী আর জিনিস লেখার দরকার নেই। দেন আপ টু ওয়ান চলে আসার পর আমি বলেছিলাম ইনটু, যদি এন এর মানটা জুড় হয় তাহলে আমি বলেছিলাম আপনাকে পাই বাই টু দিয়ে কি করতে, গুণ করতে। তাহলে আমি এই জন্য পাই বাই টু দিয়ে গুণ করলাম, যেহেতু এই এন এর মানটা কত? জুড়। আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি আপনি বিয়োগ করেন দুই থেকে এক গেলে ওয়ান, নিচে আছে টু, ইনটু হচ্ছে পাই বাই কত? টু। দেন উপরে যদি গুণ করেন তাহলে পাই বাই ফোর। দেখেন আপনি ইজিলি এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন। যেমন আরেকটা কোয়েশ্চেন যদি আপনাকে দেখায় আমি, ইন্টিগ্রেশন অফ জিরো বাই পাই কস কিউব এক্স ডিএক্স, এটা কিন্তু বইটা এসেছিল। দেখেন এটা, দেখেন আমি যে ফরম্যাটটা দিয়েছিলাম দুইটা ফরম্যাট ওয়ালিস থিওরিয়ামে, এখানে ফরম্যাটের মধ্যে সব কিছু ম্যাচিং হয়, বাট এখানে যে আপার লিমিটটা আছে সেটা ম্যাচিং হয় না, কারণ আপার লিমিট আমাদের যে ফরম্যাটগুলো ছিল সেখানে ছিল হচ্ছে পাই বাই টু কস টু দি পাওয়ার এন থিটা ডি থিটা, এই ফরম্যাটে ছিল সব মিলে, বাট এখানে যে পাই বাই টু আছে এই পাই বাই টুটা মিলে না, কারণ এখানে আমার দেওয়া আছে পাই। তো আপনি এই জিনিসটাকে কীভাবে পাই বাই টু বানাবেন? দেখেন আমি এই এই সমীকরণটাকে এইভাবে লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ জিরো পাই বাই টু, আমি যদি পাই বাই টু বানাই কস কিউব এক্স ডি এক্স। এখন আপনাকে এটা ম্যানিপুলেট করতে হবে, ম্যানিপুলেট করবেন কি দিয়ে? সামনে দুই দিয়ে। এই যে দেখেন আপনি যদি দুই দিয়ে এই আপার লিমিটকে গুণ করেন তাহলে কি হবে? টু পাই বাই টু, টু টু কাটা গিয়ে আগের মতো কি থাকবে? পাই থাকবে। এই দুই দিয়ে যদি শূন্য কি গুণ করেন? শূন্য হয়ে যাবে লোয়ার লিমিট। দ্যাট মিন্স এখানে ট্রিক্সটা হচ্ছে আপনি ম্যানিপুলেট করে যদি পাই বাই টু বানাতে পারেন তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে। এখন দেখেন এই ফরম্যাটটা কিন্তু এখন আমাদের ওই যে ওয়ালিস থিওরিয়ামের ফরম্যাটের সাথে মিলে যায়। তাহলে মিলে গেলে সূত্রটা কি বলুন তো? প্রথমে যে এনটা আছে সেটা লিখবো, এন এর মান এখানে কত? থ্রি। দেন হচ্ছে থ্রি মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান, তাহলে তিন থেকে এক গেলে আমার দুই থাকে, তাহলে দুই থাকলে হবে না, আমাকে আপ টু ওয়ান পর্যন্ত সূত্র অ্যাপ্লাই করতে হবে। দেন হচ্ছে এন মাইনাস টু, থ্রি মাইনাস টু, তাহলে থ্রি মাইনাস টু মানে কত? আমার ওয়ান, তাহলে ওয়ান যেহেতু চলে আসছে আমি পরবর্তী আর সূত্র অ্যাপ্লাই করবো না। ইনটু এখানে এন এর মান কি বলেন তো? থ্রি, যেটা কি বলেন তো? বিজুড়। তাহলে বিজুড় হলে আমার কি দিয়ে গুণ করতে হবে? ওয়ান দিয়ে গুণ করতে হবে। তা আপনি যদি গুণ করেন
আমি যদি একটু স্পেসটা কমে গেছে এই পাশে লিখি তাহলে টু আছে বাইরে, তাহলে আপনি যদি বি করেন তিন থেকে এক গেলে কত টু, টু বাই থ্রি, আর এখানে তিন থেকে দুই গেলে এক, সেটা আর লিখলাম না, ইন্টু কত ওয়ান, এই যে দেন আপনি যদি এটা গুণ করেন তাহলে আপনার অ্যান্সার দাঁড়াবে হচ্ছে ফোর বাই থ্রি, এই যে দুই দুই দুগুণে চার, নিচে হবে থ্রি, ফোর বাই থ্রি। তাহলে দেখেন আপনি যদি জাস্ট ম্যানিপুলেটেড টেকনিকটা জানেন তাহলে ইজিলি এই টাইপের কোয়েশনগুলো আপনি সলভ করতে পারবেন। জাস্ট এটা আপনাকে একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, আপনি জাস্ট ম্যানিপুলেট করে নেবেন দুইকে, দুই দিয়ে ম্যানিপুলেট করে নেবেন। দেন এই টাইপের আরো একটা কোয়েশন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এসেছিল, যেটা রাজশাহী ইউনিভার্সিটি 1415-তে। এখানে দেখেন এখানে এন এর মানটা কত, থ্রি। তাহলে আপনি সূত্রে অ্যাপ্লাই করেন, সরাসরি আছে আপার লিমিট জিরো লোয়ার লিমিট, আপার লিমিট পাই বাই টু লোয়ার লিমিট জিরো। তাহলে আপনি সূত্রে অ্যাপ্লাই করেন এন এন মাইনাস ওয়ান থ্রি মাইনাস ওয়ান, তাহলে এখানে থ্রি মাইনাস এক গেলে দুই, তাহলে আবার সূত্র অ্যাপ্লাই করতে হবে এন মাইনাস টু, তাহলে তিন থেকে দুই গেলে এক পর্যন্ত চলে আসছে। দেন ইন্টু, যেহেতু এন এর মান বিজুড়, বিজুড় হলে আপনি কত দিয়ে গুণ করবেন, ওয়ান দিয়ে গুণ করবেন। তাহলে তিন থেকে এক গেলে কত, দুই, টু বাই থ্রি, ইন্টু কত, ওয়ান। তাহলে আপনি যদি গুণ করেন টু বাই থ্রি, দ্যাট মিনস এই কোয়েশনের অ্যান্সার হবে কত, টু বাই থ্রি। অর্থাৎ আপনি যদি টেকনিকটা জানেন ওয়ালিস থিওরামের তাহলে ইজিলি এই টাইপের কোয়েশনগুলো সলভ করতে পারবেন। আশা করি আপনি আমাদের ডিসকাশনটা বুঝতে পেরেছেন। যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ট্রিক্সটা আপনার ভালো লেগে থাকে, তাহলে প্লিজ শেয়ার আওয়ার চ্যানেল উইথ ইউর ফ্রেন্ডস। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।